চিল্লাচ্ছে কথা বলছে সরি এই পিকা চুপ নতুন নতুন খাবার নিয়ে আসছি পিকা পিকা এই যে নতুন খাবার আনবক্সিং করছি একদম মুখ চুপ ব্যাটা চুপ ভিডিও বানাচ্ছি আবার ভিডিও বানাচ্ছে আমার সাথে ঝগড়া করছে একদম মুখ বন্ধ আবার চুপ খুলে ফেললাম ভিউয়ার্স আনবক্সিং হয়ে গেল আমাদের সেই আকর্ষণীয় এটা মেমো কার্ড আমার আমাদের আকর্ষণীয় গরিবের ওয়্যারলেস মাইক্রোফোন গরিবের বলছি কেন ফানি কথা এটা একটা বাংলায় সবাই বলে থাকে মজা করে বললাম যাদের বাজেট কম যারা স্টুডেন্ট কম বাজেটে ভিডিও বানাচ্ছেন কম বাজেটে ভালো মানের মাইক্রোফোন এই বেটা চুপ একদম চুপ কম বাজেটে ভালো মানের মাইক্রোফোন যারা খুঁজে থাকেন যারা রোডের মাইক্রোফোন কিনতে চান আঠাশ হাজার তিরিশ হাজার ছাব্বিশ হাজার টাকা যাদের বাজেট নাই তারা মাত্র মাত্র 1700 টাকায় আমার মতো ওয়্যারলেস ডুয়েল এ মাইক্রোফোনটা কিনতে পারেন যেটা ক্যামেরা ইউজ করা যাবে ফোনে ইউজ করা যাবে আইফোনে ইউজ করা যাবে এখন এটা আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে এবং যেটা বলেছিলাম যে ভিডিও কোয়ালিটি টেস্ট করে আমি আরেকটা ভিডিও আপলোড দিব সেজন্য পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দেখেন এর আগেও বলেছি অনেক ইউটিউবার রোডের মাইক্রোফোন কিনে তাদের দেখা দেখি আপনারা তাদের ফ্যান ফলোয়ার আপনারা কিনতে চান বাট তারা ইনকাম করে তাদের ইনকাম সোর্স আছে আপনি স্টুডেন্ট আপনি নতুন ইউটিউবার নতুন ব্লগার আপনার বাজেট নাই আপনার দরকার নাই আপনাকে শো আপ করার জন্য দামি বাজেটের মাইক্রোফোন কিনার আপনি কম বাজেটে এটা কিনতে পারেন এটার কোয়ালিটি আমি দেখছি অনেক ইউটিউবার ইউজ করে থাকে আমি নিজেই ইউজ করব আমি স্টেপ বাই স্টেপ অনেক রিভিউ দিব আজকে শুধু আনবক্সিং করে দেখাচ্ছি আর এখন যে ভিডিওটা আমার রেকর্ড হচ্ছে সেটা কিন্তু আমার ডাইরেক্ট ডিএসএলআর ক্যামেরায় রেকর্ড হচ্ছে কোন প্রকার সাউন্ড কোয়ালিটি জন্য আমি মাইক্রোফোন ইউজ করে থাকিনি ইউজ করছি না ওকে ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছেন আনবক্সিং করছি এটা কিন্তু ইনটেক ছিল একদম সিল করা ছিল পলি দিয়ে আমি এটা এখন কাটবো দেখতেই পাচ্ছেন কেটে ফেললাম আর এটা কিন্তু চায়না মাইক্রোফোন মডেল হচ্ছে এস এক্স নাইন এস এক্স নাইন ওয়্যারলেস মাইক্রোফোন টু পয়েন্ট ফোর গিগাহার্স মানে অনেক সুন্দর স্মুথ অনেক দূর থেকে ভালো মতো সাউন্ড ক্যাপচার হবে ওয়াইলেস মাইক্রোফোন দেখতেই পাচ্ছেন ডুয়েলটা নিয়েছি আমি ডুয়েলটা নেওয়ার কারণ হচ্ছে এইটার সাথে সিঙ্গেল মাইক্রোফোন যেটা সেইটার কিন্তু বেশি পার্থক্য নাই এই জন্য আমি ভাবলাম যে অল্প কিছু টাকা বাড়ায় আমি ডুয়েলটাই নিই সিঙ্গেলটা যদি পনেরোশো হয় ডুয়েলটা আঠারোশো তো তিনশো চারশো টাকা কম বেশির জন্য আমি কেন সিঙ্গেলটা নিবো ডুয়েলটাই নিলাম এক সময় ডুয়েল লাগবে আর আমার তো ডুয়েল লাগে এখন বাট আপনারা যারা নতুন যারা একা ভিডিও বানান অনেকে ভেবে থাকেন যে আমার সিঙ্গেল লাগবে কিন্তু এক সময় হয়তো আপনার ডুয়েল লাগতেই পারে এই অবশ্যই ডুয়েলটাই নেবেন আমার পাখি খুব চিল্লাচ্ছে কথা বলছে সরি এই পিকা চুপ নতুন নতুন খাবার নিয়ে আসছি পিকা পিকা এই যে নতুন খাবার আনবক্সিং করছি একদম মুখ চুপ ব্যাটা চুপ ভিডিও বানাচ্ছি আর ভিডিও বানাচ্ছে আমার সাথে ঝগড়া করছে একদম মুখ বন্ধ আবার চুপ আচ্ছা যাই হোক কাজের কথায় আসি ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা এটা হচ্ছে রিসিভার আর এক্স মানে ট্রান্সমিটার এখন আমি এটা বের করছি দেখতে পাচ্ছেন আর কি কি আছে সাথে সেটা দেখাবো এইটা হচ্ছে আমার রিসিভার দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা লুকিং জাস্ট ওয়াও দেখে মনে হবে যে রোডের মাইক্রোফোন আমি ইউজ করছি অনেকটা রোডের পাওয়া যাবে আর দেখতেও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাইড অনেকগুলো বাটন আছে কোনটার কি কাজ এগুলো আপনারা ব্যবহার করতে লাগলে শিখে যাবেন এছাড়াও আমি ডিটেলস একটা ভিডিও বানাই দিব এবং আমি ব্যবহার করব এটা সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও দেখাবো আর এটা ব্যবহার করতে কিচ্ছু না জাস্ট এখানে অন করে দিবেন আর আরেকটা যেটা আছে ট্রান্সমিটার সেটা অন করে দিবেন অন করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আচ্ছা এটা রাখি এদিকে দেখতে পাচ্ছেন ট্রান্সমিটার দুইটা আছে আমি সে দুইটা অন করছি আর কি বের করছি আর কি অন পরে করছি আর এদিকে একটা আছে সুন্দর সুন্দর প্যাকেট আমি ক্যারি করতে পারবো ফোম আমার ক্যামেরার ব্যাগে আর অসংখ্য কেবল দিয়েছে ইউজার ম্যানুয়াল যেটা আসলে বাঙালিদের দরকার হয় না কারণ সব চায়নাতে লেখা থাকে চায়নাতে লেখা আমরা কি করব আচ্ছা এটা আমি ফেলে দিচ্ছি ওকে এই যে কেবল কেবল কি কি কেবল পেলাম দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পেয়েছি ইউএসবি একটা একপাশে পাশে ইউএসবি একপাশে ইউএসবি আর দুই পাশে টাইপ সি মানে আমি একসাথে দুইটা ট্রান্সমিটার ট্রান্সমিটার মানে হচ্ছে যেটা আমাদের কাছে থাকবে আমাদের গলায় থাকবে সে দুইটাই যে একসাথে দুইটা চার্জ করতে পারবো আর আমি যেটা রিভিউ দেখলাম সম্ভবত দুই ঘন্টারও কম সময়ে চার্জ হয়ে যায় দেখা যাক আমি আপনাদেরকে জানাবো ডিটেলসে রিভিউ দিব আর এটা হচ্ছে কানেক্টার এইটার মাধ্যমে কানেক্ট হবে আর কি এইটা কিছুর সাথে কানেক্ট করতে হবে না এটা জাস্ট অন করে আপনার গলায় ঝুলাই রাখবেন তাহলেই কানেক্ট হয়ে যাবে আর এইটা অবশ্যই ক্যামেরার সাথে অথবা ফোনের সাথে কানেক্ট করতে হবে এখন আপনি যদি ক্যামেরার সাথে কানেক্ট করেন তাহলে এক মাথা কিন্তু এইখানে যাবে আরেক মাথা যাবে আপনার ক্যামেরাই আর এটা কিন্তু ক্যামেরার জন্যই দেওয়া আছে এটা কিন্তু ফোনের জন্য হবে না ফোনের জন্য কিন্তু টাইপ সি ইউজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন টাইপ সি কেবল দিয়েছে যেটা দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম এবং এটা ভাস দিলেও সহজে কিছু হবে না অনেকটাই হাই কোয়ালিটি টাইপের কেবল তৈরি করা আছে এরকম একটা কেবল কিনতে গেলে তো দুইশো দেড়শো টাকা নিয়েই নিবে আর টাইপ সি টাইপ সিটা হচ্ছে যেটা রিসিভার যেটা ক্যামেরায় থাকে এই যে টাইপ সি এখানে কানেক্ট করবেন আর একটা মোবাইলে কানেক্ট করে দিবেন আর আইফোনের জন্য যদি নিতে চান তাহলে অবশ্যই দোকানে কল দিয়ে বা দোকানে কেনার সময় বলতে হবে আমি আইফোনের ভার্সনটা নিব আইফোনের ভার্সন জাস্ট কিছুই না আপনার এই টাইপ সি থাকবে না আইফোনের কেবল থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দোকানের ঠিকানা বাইতুল মোকারম সুপার মার্কেট ঢাকা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমার ভিডিও দেখে যদি অর্ডার করেন তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মাইক্রোফোন যারা মোবাইল দিয়ে ব্লক করেন তাদের জন্য তো বেস্ট হবেই এছাড়াও ক্যামেরাতে ইউজ করতে পারবেন আইফোন ইউজ করতে পারবেন মোবাইলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেইটাই আমি কালকে টেস্ট করে দেখাবো একদম জ্ঞানজ্যামের মধ্যে যাব বাজারে যাব যেখানে অনেক নয়েজ সেইখানে গিয়ে সাউন্ড রেকর্ড করে দেখাবো কেমন নয়েজ ক্যান্সেল হয় কত দূর থেকে হয় আমি কিন্তু অলরেডি চেক করেছি বাট কালকে আরেকটা ভিডিও আপলোড দিব আজকে ভিডিওতে অ্যাড করলাম না যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সো আজকের ভিডিও এখানেই শেষ করছি এছাড়া আর কী কী নিয়ে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ